এটা হলো ফুন্ডাল ফুন্ডা কুমুনি নিউমেরলটা স্টিকার করা আছে নিউমেরল স্টিকার কার্ডের ব্যাগ আচ্ছা আপনার এটা পড়বে 70000 টাকা অন টেস্ট স্টিকার ব্লু আর রেড ব্লু আর ব্ল্যাক এটা 2019 মডেল গাড়ি এটা চলছে 17 কিলোমিটার আচ্ছা আচ্ছা এটা পড়বে 67000 টাকা জি ইয়ামাহা ফেজার ইয়ামাহা প্রেসার আচ্ছা প্রেসার কার্বোরেটর ইঞ্জিন প্রেসার বড় সেট আলাদা গাড়ি গাড়ি চলছে আপনার 16000 কিলোমিটার পড়বে 105000 টাকা সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকে দেখব সেকেন্ড হ্যান্ড বাইক সবই কিন্তু আমরা আউটটা ভিডিও করেছিলাম তো গত ভিডিওতে হয়তো আপনারা সবাই দেখছেন তো আজকে কিছু নতুন নতুন কালেকশন আছে ওগুলো প্রাইস আজকে আমরা জানাবো তো এখানে আপনাদের আজকে ভিডিওতে হিউজ কালেকশন ইয়ামা পেজ যাবেন ইবিএস বাইকগুল পেজ যাবেন হুন্ডা পেজ যাবেন তো অনেক রকম বাইক পেজ যাবেন আর আজকে আমাদের শুভবাতরে শুভর নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক মার্ট আর তাদের শুভের অ্যাড্রেস হচ্ছে আপনার ফটিকছড়ি খাগড়াছড়ি রোড তার এই ফটিকছড়িতে কিন্তু অনেক শুভ পেয়ে যাবেন সেকেন্ড বাইকের শুভ তো যারা আসলে কম বাজারের মধ্যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছেন সরাসরি দোকানে চলে আসতে পারবেন আর তাদের এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন তাহলে পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে আপনিই পাবেন আজকে আমরা দেখব তারা তাদের কাছে কী ধরনের বাইকগুলো আসছে বা কোন বাইকের কেমন প্রাইস আপনারা যখন শপ আসবে মুন্না বাইকে পেয়ে যাবেন আমরা মুন্না বাইকের কাছ থেকে দেখব তাদের এখানে বাইকগুলো কেমন প্রাইস বাট কোন বাইকে কেমন ডিসকাউন্ট চলছে সবগুলো আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের সেকেন্ড হ্যান্ড বাইকটি সো ভিডিও শুরু করে থাকে আমাদের আজকের ভিডিও সালামু আলাইকুম আমার সকল কাস্টমারকে সালামু আলাইকুম আমার এখন নতুন কালেকশন আছে আজকে কালেকশন নিয়ে আমি কথা বলবো নতুন আপডেট গাড়ি আছে এগুলো আপনাকে প্রাইস দেখাবো আর ওকে অ্যাট ফার্স্ট আমরা কোনটা দেখবো ফার্স্টে আপনার এটা দেখেন আচ্ছা প্লাটিনা আচ্ছা এটা প্লাটিনা প্লাটিনা 100 102 সিসি আচ্ছা আচ্ছা 102 সিসি জি আচ্ছা 102 সিসি সিবিএস ব্যাক নিউমেরল টার্কে এলইডি লাইট আচ্ছা এলইডি লাইট আচ্ছা আচ্ছা এলইডি লাইট আচ্ছা এটা প্রাইস কত করবে এটা প্রাইস পড়বে তো ভাইয়া 68000 টাকা 68000 টাকা জি আচ্ছা সো এটা প্রাইস হবে 68000 টাকা 102 সিসি হ্যাঁ এটা হচ্ছে প্লাটিনা 102 সিসি জি তো নিউ মডেলটা নিউ মডেলটা আচ্ছা যারা কেউ কম প্রাইসে মধ্যে চান তারা এটা দেখতে পারেন আচ্ছা যদি কেউ নিয়ে যায় সেক্ষেত্রে ফাইনাল কত রাখবেন প্রাইস এটা আমি ভিডিও দেখে আসলে আমি আরো কমাই লাগবো এখানে আছে ফুল রেড কালার হুন্ডা এখানে হুন্ডা ব্র্যান্ডই করা আছে এটা হলো ফুন্ডাল হুন্ডা কোম্পানি নিউ মডেলটা আচ্ছা আচ্ছা স্টিকার করা আছে নিউ মডেল স্টিকার কার্ডের ব্যাগ আচ্ছা আপনার এটা পড়বে 70000 টাকা অন টেস্ট 70000 টাকা জি অন টেস্ট 70000 টাকা আচ্ছা এখানে হুন্ডা ব্র্যান্ডই করা আছে এটা রেড একটা কালার হবে হ্যাঁ এটা একটা কালার এটা শুধু একটা কালার বা ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশন হ্যাঁ রেড কম্বিনেশন স্টিকার ব্লু আর রেড ব্লু আর ব্ল্যাক আচ্ছা আচ্ছা ব্লু আর ব্ল্যাক এটা 2019 মডেল গাড়ি আচ্ছা আচ্ছা গাড়ি চলছে 17 কিলোমিটার আচ্ছা অন টেস্ট আছে যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নম্বর করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা পড়বে 67000 টাকা 67000 টাকা সো এটা প্রায় 67000 টাকা এখানে টিভিএস ব্র্যান্ড করা আছে না এটা হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক তো এটা প্রায় 67000 টাকা অ্যাভেঞ্জার নিউ মডেল আচ্ছা নিউ মডেল 2021 মডেল গাড়ি আচ্ছা আচ্ছা ডাবল এবিএস গাড়ি এলইডি লাইট এলইডি লাইট এটা নতুন আপডেট করছে 2012 এ হ্যাঁ 2021 মডেল আচ্ছা এটা এখনো সেকেন্ড হ্যান্ড অ্যাভেলেবল হয় নাই আচ্ছা আচ্ছা আমরা ফার্স্ট নিছি অ্যাভেলেবল হচ্ছে ফার্স্ট আপনি নিছেন হুম অ্যাভেলেবল হচ্ছে আর কি এটা মাত্র 141 কিলোমিটার চলছে 141 কিলোমিটার শোরুম বয়স আপনার 4 দিন অনলি 4 দিন শোরুম বয়স শোরুম থেকে নামাজে 4 দিন আচ্ছা আর ভাই এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস বলবো ভাইয়া 2,15,000 টাকা 2,15,000 টাকা এটা কি সেকেন্ড হ্যান্ড তো 2,15,000 টাকা হলে সুন্দর এই বাইকটা নিতে পারবেন এখনো বেশি দিন ইউজ হই নাই মাত্র শোরুম থেকে বাইরে 4 দিন 4 দিন 141 কিলোমিটার চলছে আচ্ছা তো এটা প্রাইস হবে 2,15,000 টাকা তো প্রাইসগুলো আসলে আজকে প্রাইস সবগুলো বাইক আজকে প্রাইস থাকবে এগুলোর কিছুটা কনসিডার পাবেন টুকুলা এফএসসি এফএসসি 150 গাড়ি আচ্ছা আচ্ছা গাড়ি চলছে 13000 কিলোমিটার 13000 কিলোমিটার আচ্ছা টেস্টেন্স কমপ্লিট করা আছে আচ্ছা সব কমপ্লিট কমপ্লিট সেই ক্ষেত্রে প্রাইস কত রাখবেন এটা এটা প্রাইস হবে 1,05,000 টাকা 1,05,000 টাকা আর সেই ক্ষেত্রে কিছুটা কনসিডার পাবেন সো ডাবল ডিস্ক এটা এটা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক আচ্ছা সেই ক্ষেত্রে এটার মধ্যে কি ডাবল ডিস্ক পাওয়া যাবে হ্যাঁ ডাবল ডিস্ক পাওয়া যাবে তো আপাতত ওনার কাছে সিঙ্গেল ডিস্ক পাওয়া যাবে ডাবল ডিস্ক কালেকশন করে দিতে পারবো ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে এটা প্রাইস হবে 1,05,000 টাকা জি জি 1,05,000 কিছুটা কনসিডার পাবেন এটা হলো ইয়ামাহা বি2 আচ্ছা ইয়ামাহা ইঞ্জিন আচ্ছা ইয়ামাহা বি2 হ্যাঁ ইঞ্জিন
ব্লেক আর সিলভার স্টিকার আচ্ছা আচ্ছা গাড়ি চলছে আপনার 12000 কিলোমিটার আচ্ছা সিঙ্গেল ডিস্ক হ্যাঁ লম্বো সহ কমপ্লিট টেস্ট ট্যাঙ্ক কমপ্লিট করা আছে নাম পরিবর্তন করতে দিলে নাম পরিবর্তন করা হবে কিছু কমপ্লিট নাম পরিবর্তন করতে পারবেন আচ্ছা এই সেকেতে কত রাখবেন প্রাইস এটা এটা প্রাইস হবে 155000 টাকা আপনার ভিডিও দিকে আসলে আমি আরো কমাই লাগব ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে ইয়ামা B2 তো এটা প্রাইস হবে 155000 টাকা জি জি সেকেতে কিছু রকম সেট পাবেন দেখেন এখানে সামনে ব্ল্যাক লাগানো সুন্দর তাদের এখানে ইয়ামাটা লোগো ব্র্যান্ড করা আছে দেখেন এখানে ইয়ামার লোগো ব্র্যান্ড করা আছে তো যারা এটা প্রয়োজন ইয়ামা B2টা সেটা এটা প্রাইস হবে 155000 টাকা জি ইয়ামাহা ফেজার ইয়ামা প্রেসার আচ্ছা ফেজার কার্বোরেটর ইঞ্জিন আচ্ছা আচ্ছা এটা 2016 মডেল গাড়ি আচ্ছা ফেজার বড় সেট আলাদা গাড়ি গাড়ি চলছে আপনার 16000 কিলোমিটার 16000 কিলোমিটার জি জি 16000 কিলোমিটার গাড়িটা পড়বে 105000 টাকা 105000 টাকা তো এটা কিন্তু মার্কেট প্রাইস অনেক হাই আপনারা যখন নতুন নিবেন সেক্ষেত্রে 2 লাখের উপরে 2 লাখের উপরে আর যারা একদম মানে সেকেন্ড নিবেন সেক্ষেত্রে প্রাইস একেবারে কম কম আচ্ছা এখানে আপনার ইয়ামা ব্র্যান্ডিং করা আছে তার মার্কেট প্রাইস বর্তমানে শোরুমে 2 লক্ষ 70000 টাকা 2 লক্ষ 70000 টাকা জি সেক্ষেত্রে যারা কম মানে সেকেন্ড নিবেন সেক্ষেত্রে একেবারে রিজনেবল প্রাইস পেয়ে যাবেন 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 5000 টাকা আচ্ছা ভাই এটা মাইলেজ কেমন হবে এগুলো এটা মাইলেজ লিটারে আমার 35 থেকে 40 যাবে 35 থেকে 40 আচ্ছা এগুলো তো মাইলেজ তো কম না হ্যাঁ মাইলেজ কম এটা বাড়ি গাড়ি একটু মাইলেজ কম দিতা মানে বাড়ি গাড়ি কম ডার্লিং করলে 40 আপনি চালালে 35 100 গাড়ি আছে বাজাজের সিটি 100 গাড়ি হ্যাঁ বাজাজের সিটি 100 গাড়ি এখন ব্র্যান্ড নিউ গাড়ির মতো আছে গাড়ি চলছে অনলি 12000 কিলো 12000 কিলো অনলি 12000 কিলো এখানে জিটি 100 ব্র্যান্ড করা আছে হ্যাঁ ব্র্যান্ড করা আছে চট্টগ্রাম টু নাম্বার করা আছে নাম পরিবর্তন করা যাবে আচ্ছা কাগজও কমপ্লিট আচ্ছা কাগজ কমপ্লিট কমপ্লিট সব কিছু কমপ্লিট কমপ্লিট করা আছে যার সাথে আপনি নেবেন চালাবেন চালাবেন আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস হলো 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 টাকা এটা কথা এই প্রাইসে আমি যেগুলো গাড়ি আপনাদেরকে বলছি আচ্ছা মাইন্ড করেন না এফরিক্স এর মধ্যে চিটাগং মধ্যে কম প্রাইসে গাড়ি কেউ কম দিতে পারবে আমার মতো সেই ক্ষেত্রে নম্বর সহ 55000 টাকা কমপ্লিটে আর সাইলে আপনারা এসো পেয়েছে যা যা ভাবে করতে পারেন সাইলে ফোরিক্স এর অনার শো পাবে সেখানে বাইকের শোরুম স্যার ওনারা কিন্তু এই ধরনের বাইকগুলো অনেক হাই বিক্রি করে থাকে সেখানে এসব বাই একদম রেজন প্রাইস দিচ্ছে রেজন প্রাইস কম প্রাইসে বিক্রি করতেছি আমার কম প্রাইস কিনা আছে সেটা আমি কম প্রাইসে বিক্রি করতেছি কমপ্লিট করা আছে সব কিছু কমপ্লিট কমপ্লিট করা আপনি নেবেন চালাবেন চালাবেন ব্লু কালার হিরো ইগনিটর গাড়ি আচ্ছা আচ্ছা ইগনিটর ব্লু ইগনিটর গাড়ি আচ্ছা আচ্ছা এটা আমার অনটেস গাড়ি যে কোনো বাংলাদেশ যে কোনো জায়গায় নাম্বার করতে হবে এটা গাড়ি চলছে অনলি 14000 কিলো 14000 কিলো হ্যাঁ অনলি 14000 কিলো আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস হবে আপনার 70000 টাকা 70000 টাকা তো অনলি পার 70000 টাকা বলে এটা পেয়ে যাবেন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড বাইক তবে ফ্রেশ কন্ডিশন জিডি 100 0 কিলোমিটার গাড়ি জিডি 100 0 আচ্ছা হ্যাঁ কেউ থেকে 0 কিলোমিটার গাড়ি লাগে অর্ডার করলে আমি আনতে পারবো আচ্ছা আচ্ছা তো আমার শোরুমে সেকেন্ড হ্যান্ড শোরুম কিন্তু 0 কিলোমিটার কাজ থেকে লাগলে সো মার্কেট প্রাইস থেকে কম রেখে আমি গাড়িটা কালেকশন করে দিতে পারবো আচ্ছা আচ্ছা এটা কিন্তু জিটি ব্র্যান্ডিং করা আছে দেখেন মানে ফুললি হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন দেন মাসকিং কিন্তু ব্লু কালার থাকবে স্যার এটার মধ্যে কালার নিতে পারবেন অনেকগুলো কালার অপশন হবে তবে আপাতত তাদের কাছে একটা কালার পাবেন হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন আচ্ছা আর যদি কেউ নিয়ে যায় সেক্ষেত্রে প্রাইস কত রাখবেন এটার এটা প্রাইস শোরুম রেট থেকে 4000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট করব আমি 0 কিলোমিটার 5000 ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট এটা প্রাইস করব 90000 টাকা 90000 টাকা এটা 0 কিলোমিটার ব্র্যান্ড নিউ গাড়ি আচ্ছা ব্র্যান্ড নিউ তো স্যার দেখতে পারেন আর ব্র্যান্ড নিউ গাড়ি কেউ থেকে লাগলে আমি কালেকশন করে দিতে পারবো আচ্ছা যদি কার প্রয়োজন হয় প্রয়োজন হয় যদি কালেকশন হয় এখানে শোরুম না থাকলে আমি কালেকশন করে দিতে পারবো ব্র্যান্ড নিউ গাড়ি ইয়ামাহা বিদ্রি আচ্ছা আর ওয়ান ব্ল্যাক আর ব্লু আচ্ছা আচ্ছা ডাই ফাই এবিএস গাড়ি এফআই এবিএস এবিএস ডাবল ডিস্ক গাড়ি ডাবল ডিস্ক আচ্ছা এবিএস আছে এফআই ও এবিএস আচ্ছা আচ্ছা ডাবল ডিস্ক গাড়ি গাড়ি চলছে অনলি 13000 কিলো 13000 কিলো অনলি 13000 কিলো এখন অনটেস করা আছে যে কোনো কি ফাস্ট পার্টি হতে পারবে বাংলাদেশের যে কোনো জেলায় নম্বর করতে পারবে আচ্ছা যে কোনো জেলায় নম্বর করতে বাংলাদেশে এটা একটা ভালো মাধ্যম তো আমরা গত ভিডিওতে দেখাছিলাম স্যার আপনি এখান থেকে গাড়িগুলো নিয়ে যে কোনো জেলায় সার্ভিস করে ফ্রিতে তো একেবারে ফ্রিতে সার্ভিস করাতে পারবেন তো এই জন্য সুন্দর এখানে ইয়ামা তাদের ইয়ামা বাইক অনেক পছন্দ যদিও এগুলো মার্কেট প্রাইস অনেক হাই তো অনেকে কিন্তু আপনার মানে চয়েস হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন না স্যার আপনারা একদম রিজন পাই আস্কিং প্রাইসে এই সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে পারেন আচ্ছা যদি কেউ নিয়ে যায় সেক্ষেত্রে এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস পড়বে 95000 টাকা আমরা ভিডিও দেখে আসলে আমি আরো কমাই লাগবো 95000 টাকা 1 লক্ষ 95000 টাকা 1 লক্ষ 95000 টাকা যে আর ওয়ান এখানে আপনার ইয়ামা ব্র্যান্ডিং করা আছে দেখেন এফআই এবিএস গাড়ি ইয়ামা ব্র্যান্ডিং করা আছে এফআই এবিএস গাড়ি দেখেন ফুলি ফ্রেশ কন্ডিশন 1 লক্ষ 95000 টাকা তো উনি প্রাইস দিচ্ছে আস্কিং প্রাইস আসলে এটা আস্কিং প্রাইস তো অবশ্যই বাইকে পেয়ে যাবেন আমরা ভিডিও দেখে আসলে আমি আরো কমাই লাগবো যদি বাইকটি কারো পছন্দ হয় তো ইয়ামা কিন্তু অনেক পছন্দ যদি পছন্দ হয় বাইকের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা এই যে প্রাইসটিও বলা হচ্ছে সবগুলো ভাই আস্কিং প্রাইস তাহলে যদি কারো পছন্দ হয় বাইকের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে প্রত্যেকটা বাইকের আপনি কালেকশন জানতে পারবেন সো ওকে ভাই আসসালামু আলাইকুম
এটা হচ্ছে তাদের দোকানে ভিজিটিং এ তাদের শপ নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক মার্ট তো এখানে আপনারা সব ধরনের বাইক পেয়ে যাবেন ইয়ামা টিবিএস অ্যাপাচি বাজাজ হিরো সব ধরনের বাইক পেয়ে যাবেন তো যাদের বাইকগুলো প্রয়োজন হবে সরাসরি বাইক সাথে কন্টাক্ট করতে পারবেন তো যাদের সেকেন্ড হ্যান্ড বাইক প্রয়োজন সরাসরি তাদের এই নাম্বারে কন্টাক্ট করতে পারবেন তাহলে প্রত্যেকটা বাইকের প্রাইস জানতে পারবেন